আল্লাহ বলছেন আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। সুন্দর কেউ মেরেছে, আপনি মেরে নিলেন, নিয়ে বলছেন যাক যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করি। বড় ছেলে মারা গেছে, ওরে ওমো করে তোমো করে আমার সব সয়স, এ বলে সাত দিন কান্নাকাটি করলো, তারপরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। সেটা কি ধৈর্য হলো? প্রতিপক্ষ আপনাকে জেল দিয়েছে আপনার ছেলেকে, আপনিও 1-15 দিন খুব চেষ্টা করলেন তাকে মারবো, তাকে জেলে দিব, 1 মাস যাবত চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন, তখন বলছেন যাক ধৈর্য ধারণ করি, যাক ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? এটা ধৈর্য নয়। একটা মহিলা তার ছেলে মারা গেছে, তো রাস্তায় বসে বসে কাঁদছে, তো আল্লাহ রাসূল ওখান দিয়ে হাঁটছেন, তো আল্লাহ রাসূল বলছেন কাঁদছেন কেন? তো মহিলা বলছে সরো সরো এখান থেকে সরো, আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার, সরো এখান থেকে। তা আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। পাশের লোকগুলি বলল আপনি কি জানেন ইনি কে? ইনি কে? ইনি তো মোহাম্মদ। ও তাই, আমার ভুল হয়েছে, আমি চলে গেলাম মোহাম্মদের দরজায়, গেলাম দেখলাম কোনো পাহারাদার নাই, আমি বললাম মোহাম্মদ তোমাকে ধমকে পাঠিয়ে দাও, আমার ভুল হয়েছে। তো মোহাম্মদ কিছু বললেন না, হ্যাঁ আপনি বুঝে কথা বলবেন না, আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না, এরকম কিছু বললেন না। যখন মহিলা এভাবে বললেন তখন আল্লাহ নবী বললেন আসসালামু ইনদা সাদমাতিল উলা, সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হল ধৈর্য। অনেকদিন পরে মারামারি করে এক পর্যায়ে পড়েন, পরে না পেরে বলছে ধৈর্য ধারণ করলাম, সেটা কি ধৈর্য? আব্বু ধৈর্য ধারণ করো। বোনাইয়া আকিমি সলা, আব্বু সলাত আদায় করো। তারপরে বলছেন তুষাইয়ের খাদ্যাক, আব্বু মানুষকে উপেক্ষা করে চলো না। ওলা তামসি ফিলার দে মারাহা, আব্বু জনসমাজে অহংকার করে চলো না। আব্বু অক্সিফি মশিকা, মধ্যম পন্থায় রাস্তায় চলাচল করবা। আব্বু কণ্ঠ নিচু করবা, অগজসমিন সৌতে কণ্ঠ নিচু করবা, এনাহংকার আলাসওয়াতে লাসাউতুল হামির, চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ, গাধার কণ্ঠ হলো সবচেয়ে উঁচু। জীবনে চিৎকার করে কথা বলবেন না, বাপ হিসেবে ছেলেকে বলে দেবেন আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু লিদা ফাল্লামা ফাসানাত তালিমা ওয়াত্তাবা ফাসানাত তাদিবা ফালাহু আজরান, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, এই ছেলে এদিক লক্ষ্য করো, কারো গায়ে হাত দিয়ে থাকবা না, সবসময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর। আচ্ছা তোমার বোন চাঁপাইনবাবগঞ্জ কলেজে পড়ে, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেস্তা পর বিছায়, তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেস্তা পর বিছাচ্ছে? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টে টাকনো নিচে আছে, তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে, তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাচ্ছে? আল্লাহ নবীতে বলেছেন যারা জ্ঞান চর্চা করে
তাদের পায়ে ফের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে সেই বিদ্যা কোনটা? ফাল্লামাহা ফাহাসানাত তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, সব শিষ্টাচার সুন্দর নয়। আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। বিমানবালা যারা, যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু নেপাল, বেড়ি ছেলেগুলো বলছে ধন্যবাদ, আর এই বেটি ছেলেগুলো বিমানবালাগুলো এরা খালি বলছে থ্যাংক ইউ, কথায় কথাই থ্যাংক ইউ, কথা শেষ করছে থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম, তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে, এটা কি, এটাতে কি হলো বলো তো দেখি? আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম, তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়, আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। তা আমি বলে দিলাম জাযাকাল্লাহ খায়, আল্লাহের প্রতিদান আপনাকে দান করুক। এবার আমি তোমার সুবিধা অসুবিধায় আল্লাহ সহযোগিতা করবে, এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম? আল্লাহর কাছে। তুমি লন্ডনে বিপদে পড়েছো, যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না, আমার দেশের কেউ পারবে না, এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেন? তুমি এক গ্লাস পানি দিয়েছিলে, তখন আমি কি বলেছিলাম? জাযাকাল্লাহ। এটাও শুক্রিয়া আদায় করা, ওটাও শুক্রিয়া আদায় করা, বলো তো কোনটা ভালো, কোনটা শিষ্টাচার? মোবাইল রিং হচ্ছে 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 হচ্ছে, তুমি অন করে দিয়ে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি, যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ জি কি বলছিলেন, আর যদি চিনতে না পারি, ও হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, সে যে হোক না কেন, আমি বলি আসসালামু আলাইকুম। শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে, আমি তো বেঁচে আছি। যাদের মোবাইলে এক মিনিটে অন্তত 50টার নাম্বার ঢুকতে চাই, আমার মোবাইলটা তার মধ্যে আছে। তারপরে তো আমি সালাম দিই, আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করিনি। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি যখন আপনার বাড়ি থেকে বের হই, তখন আপনি বলেন টাটা বাই বাই, টাটা বাই বাই, এটাতে কি, এটা কি বলো তো দেখি, এটাতে কি হতে পারে? আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন, তখন আমি বলছি চাচা, আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক, আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেন নিরাপদে থাকেন, এই বলে আপনাকে বিদায় দিলাম। কোনটা শিষ্টাচার ভালো? শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ডবল নেকি পাবে। বাপ বুঝতে পারল না শিষ্টাচার কাকে বলে, মাও বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে, দুইজনই চলছে নিজের গতিতে, বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে, ও কি জানে শিষ্টাচার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে? জি না, ভুল হিসাব। তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পায়জামা পরাতে জানে না, কোন পা আগে পরাতে হবে তোমার মা কোনোদিন খেয়াল করেনি, প্যান্টটা নিচের দিক কেটে টাখানোর উপরে করতে হবে এটা তোমার মা কোনোদিন দেখেনি, দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লা বলতে হবে এটা তোমার মা কোনোদিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেনি। তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো, কষ্ট হয়, কষ্ট হলে কিছু আসে যায় না, কিছু করার নেই, ঘর না এটে। তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায় বিসমিল্লা বলে না, যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে
ততবার বিসমিল্লাহ বলতে হবে তোমার মাকে, নইলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব এই দুধ শয়তান খাবেই খাবে। এই ছেলে, কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনি এটা ঠেকাবেন, ও আরো পাঁচজনের পরিবেশ নষ্ট করে, ক্ষতি করে। আপনাকে আবারও বলছি, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন, আর একজনের সহযোগিতা করেন, নিজে কথা শোনেন, আমাদেরও সহযোগিতা করেন। শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার, শিখিয়ে দিল বিদ্যা, শিখিয়ে দিল সুন্দর বিদ্যা, শিখিয়ে দিল শিষ্টাচার। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো। আপনি মহিলা মানুষ, আপনার গায়ের উপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না, অন্তত আজকে নয়। আপনার গায়ের উপর দিয়ে চলে যাক যাক, আপনি মুখ খুলবেন না, একবারে মুখখান বন্ধ করেন। এবার আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে খাস করে বলছি, আর আপনারা শুধু খালি শুনবেন, যাদের বলছেন একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি, আমরা এখন মদিনায় ঢুকব, তো আল্লাহর রাসূল বলছেন এ থামো 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 থামো, সবাই এখানে থাকো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকব। তা আমি যাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন ও আচ্ছা আচ্ছা, বিক্রা নাম তাইয়িবা, তুমি বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ, না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো সাহাবি বলছেন তাইয়িবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রাম, তুলাইবা তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবীর নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন, সবারই বিবাহ হয়েছে দুইবার তিনবার করে, কারো দুইবার কারো তিনবার। তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি, তার বিবাহ আগে হয়েছে দুইবার, বলেন তো তিনি কে? তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি, কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এক মিনিট, মধ্যে চলে আসলাম কিছু কথা বলার জন্য। এই ছেলে, তোমাকে আবারও বলছি, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এদিকে চেয়ে থাকো, দুইজনের এক মিনিট কমবেশ মান দেখাচ্ছে। আল্লাহ নবী বলছেন আয়েশা আয়েশা, হাজা জিব্রাইল, ইকরাইকা আলাইকা সালামা। আয়েশা, এই যে 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 জিব্রাইল তোমাকে সালাম দিল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইলের উপরে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি বলছেন এ এ আয়েশা, এ যে জিব্রাইল, এ যে জিব্রাইল, মানে এক খাটে তিনজন, মানে এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর জিব্রাইল, এক খাটে কয়জন? তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, জিব্রাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন আয়েশা, এই যে জিব্রাইল, তোমাকে সালাম দিল। তো উনি সালামের উত্তর দিয়ে বলছেন আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, নবী ছাড়া কেউ জিব্রাইলকে দেখতে পাবে না, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, এটা হলো। তো এবার চলেন, জিব্রাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন, আল্লাহ নবী ওই যে ওই যে দেখেন, ওই যে মহিলা, ওই যে একজন মহিলা আসছে, জাত ইলাইকা, ও আপনার কাছে আসছে, মাহু এনাউন, তার হাতে আছে একটা পাত্র, অফিয়ে এদামুন, তাতে আছে তরকারি। ওই যে একটা মহিলা আসছে, তার হাতে আছে একটা পাত্র, তাতে আছে তরকারি, আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম আমিন রব্বিক ও মিন্নি,
তাকে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট কেলেস নাই। বুখারী মুসলিম। আপনি এবার বিবেচনা করেন তো দুজনের মানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে? খাদিজাকে। আর আয়েশার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তার আল্লাহ বললেন না, তখন বললেন জিবরাইল। খাদিজা সবচেয়ে দামি মহিলা। এইদিকে আপনি আমার দিনই বোন, আপনাকে নিয়ে কথা বলছি। খাদিজার আগে বিবাহ হয়েছিল দুইবার, এটা তিন নম্বর স্বামী। আল্লাহ রসুলের স্ত্রী একজনই মাত্র কুমারী আয়েশা। আল্লাহ রসুল বলছেন, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, শুনেন এবার উত্তর আল্লাহ নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে, আমার নয়জন বোন আছে। আকরা আল বিক্রা আলাইহিন না, আমি তাদের বয়সের সমবয়সের মেয়েকে বিবাহ পছন্দ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। এক, উপস্থিত বৈঠকের মুসলিম বোন খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এক, তুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী যেন ওদের শিক্ষা দিতে পারে। দুই, বলে তুয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী যেন তাদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, আমার বোনদেরকে যেন পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। এখন বলো তুমি, তোমার বোনও আজকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে এসেছিল, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন তাই এসেছে, মাথায় কাপড় নাই, বলো তোমার মা বেঁচে আছেন? ওটা সৎমা, তুমি যা বলিও আসসালামু আলাইকুম মামা, আপনি নাকি সৎমা, আপনি নাকি আমার চাচি? আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন, তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন নাকি? আপনার উপরে আব্দুর রাজ্জাক সাহেব তো ক্ষিপ্ত কেন? না, আমি তোমার আম্মার উপরে ক্ষিপ্ত নই, তোমার আম্মাকে আমি খাদিজার মতো মনে করি, তোমার আম্মাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবে এক মিনিট আয়েশাকে, এদিকে দেখো, এদিকে দেখো, এক মিনিট আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে দেখো। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আমি মাথায় কাপড় না দিয়েই কবরের পাশে যাই, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের কবর, তখন আমি কাপড় মাথায় না দিয়েই যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কদিন পরে এখানে কবর হলো উমারের, তখন আমি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গজগাজ করে ঠিকঠাক হয়ে পাশে যাই, কেন? এখানে একটা বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করেন, আর তোমার মা ছোটবেলা উজ পরে আছে, পেট পিট দেখা যায়, তার লজ্জা বলে কোনো জিনিসই নাই, এটা তোমার মা। আমি আব্দুর রাজ্জাক বলছি, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কেমনে তোমার বাপ নিজ মা প্রমাণ করে তা দেখব। আমার নাম্বার আছে, তোমার বাপকে আমার সাথে কথা বলতে পারো, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতা থাকলে বাপ হওয়া যায়, ক্ষমতা থাকলে স্ত্রী পালন করা যায়। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব মানিস্তাতা মিনকুল বাপ ফালিয়াতা জাওয়াজ, যুবক দল তোমাদের যাদের ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, স্ত্রী মিলনের ক্ষমতা আছে, খরচ দেওয়ার ক্ষমতা আছে, তারা বিবাহ করবা। বৈঠক লাগবে, থাকার ঘর লাগবে, মোহর লাগবে,
কন্ট্রোল ক্ষমতা লাগবে, মোহরের মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে বিবাহ। আব্দুর রাজ্জাক সাহেব এগুলো নেই, এগুলো না এলে রোজা থাকবে। আল্লাহ রাসূল বলছেন রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করো, বিবাহ করিও না। বোকামির পরিচয় দিয়ে বিবাহ করবেন, পরিবেশ নষ্ট করবেন, তোমার বাপের কারণে তোমার মা ছোটবেলাও পরে আছে, ছোটবেলাও পরে আমি হারাম বলিনি, কোনো দিন বলিনি, তোমার মা ছোটবেলাও পরে থাকুক,